আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি উন্নত মানের ডাইসেট, যার সাহায্যে আপনার প্লাস্টিক পাইপ এছাড়া লোহার পাইপ টেট করতে পারবেন। তো এটি একটি ছোট ডাইসেট দেখতে পাচ্ছেন, অত্যন্ত হেভি বক্সের মধ্যে। এখানে লক সিস্টেম আছে এবং যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। অত্যন্ত সুন্দর মডেলের বক্সটি। তো এখন আপনাদের সামনে এটি খুলবো। দেখতেই পাচ্ছেন উপরেও কিছু আইটেম আছে। এটি হচ্ছে পাইপ, যে আপনার হেভি কাজের জন্য। এটি হচ্ছে মেশিনটি, আর চারটি পেস দেওয়া আছে। তো এটি হচ্ছে 1 ইঞ্চি, এটি দিয়ে 1 ইঞ্চি আপনার প্লাস্টিক পাইপ এছাড়াও আপনার MSJ পাইপ আছে, যেই পাইপ সেগুলো টেট কাটতে পারবেন। এখানে 4টি অপশান আছে, 1 ইঞ্চি, আর এটি হচ্ছে 3/4, 3/4টাই বেশি ব্যবহার করা হয় থাকে। আর এটি হচ্ছে 1/2, আর এখানে হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চিটা বেশি ব্যবহারের প্রয়োজন পড়ে না, বেশিরভাগই 3/4, 1 ইঞ্চি পাইপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে 4টা আইটেম টেট করতে পারবেন এই মেশিনটির সাহায্যে। মেশিনটি অত্যন্ত হেভি। তো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার চাহিদা অনুযায়ী পাইপের সাইজ যে লক করে নিতে পারবেন। তারপর এখানে যে নাটগুলো দেখতে পাচ্ছেন, এই চাবিটির সাহায্যে এই নাটগুলো লুজ করে নেবেন। কীভাবে লাগাতে হয় দেখিয়ে দিচ্ছি। ধরেন এটি হচ্ছে 3/4, তো আমরা 3/4টি সেটিং করে দেখিয়ে দেবো আপনাদের মাঝে। তো একটাটাই আমরা এইদিকে লাগাবো। এখানে দাগ কাটা দেখতে পাচ্ছেন, ভরিতেও আছে এবং পেসের মধ্যেও আছে। অবশ্যই দাগ কাটাটা সমান করে নেবেন, তাহলে পেসটা সঠিক হবে। অ্যাকুরেট লেভেল আছে কিনা এটি দেখে নেবেন, তারপর আপনার একটি নাট দিয়ে টাইট দিয়ে নেবেন। তো টাইট দেওয়ার জন্য র্যাঞ্চ দেওয়া আছে, পিছনের একটাও টাইট দিতে পারবেন। দাগটা সমান রাখবেন, ঠিক একইভাবে এদিকেরটাও লাগাতে হবে। এর জন্য পিছনের নাটটা আমরা একটু পিছনের দিক দিয়ে নিয়ে নিব। তারপর আমরা নাটটি লাগিয়ে টাইট দিয়ে নিব। তো ফিটিং হয়ে গেছে। এভাবেই মূলত পাইপ টেট করতে হয়। পিছনে পাইপ ঢুকাবে, তারপর এদিক দিয়ে টেট করবে। রাইট লেফট সিস্টেম দেওয়া আছে। তো আপনার যদি পাইপ টেট করতে চান, যদি আপনার জোরের কাজ করতে চান, সেক্ষেত্রে পাইপ দেওয়া আছে এক্সট্রা। প্লাস্টিক পাইপগুলো সাধারণত ছোটোটা লাগিয়ে করা যায়। এখানে একটি পাইপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়েছি। পাইপ দিয়ে আপনারা টেট করতে পারবেন খুব সহজে। তো পাইপটি যদি আরও লম্বা করতে চান, সেক্ষেত্রে এটাও লাগাতে পারেন। দেখছেন কত লম্বা হয়। তো ভিউয়ার্স, এই ছিল মেশিনটি। তো এটি দিয়ে আপনি খুব সহজে টেট করতে পারবেন। জিআই পাইপ বলেন, আপনার প্লাস্টিকের যে কোনো পাইপ, যারা সাপ্লাইয়ের কাজগুলো করে থাকেন, স্যানিটারি কাজ, তাদের জন্য এই ডাইটের মূলত আপনার সব ধরনের কাজ করা যায়। আর এটা মূলত অল মডেল, যারা অনেক আগ থেকে ব্যবহার করে আসছে, তো সেগুলো একটু মডিফাই করে আরও উন্নত মডেল করে নিয়ে আসছে, যার বক্সটি অত্যন্ত হেভি দেখতেই পাচ্ছেন। সব কিছু সেটিং করা আছে এবং মালগুলো আগের চেয়ে অনেক গাঢ়।
তো এই চলো আমাদের আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।